আমাদের ওগো টুনটুনির বাবা দেখে যাও, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের খামারের সব হাঁস মুরগি মরে গেছে। হায় রে, একই সর্বনাশ হয়ে গেল আমাদের। একই গিন্নি, খামারের একই হাল, এখন আমাদের সংসার চলবে কি করে? এই খামারের হাঁস মুরগির ডিম বিক্রি করেই তো আমাদের চলতো, এখন কি হবে? ওগো, এখন কি করে আমাদের সংসার চলবে? আর আমাদের অন্ধ মেয়েটার চিকিৎসাই বা কি করে করব? আর তুমি তো তেমন কোনো কাজও পারো না। গিন্নি, কাজ না পারলেও তো চেষ্টা করতে হবে, খেয়ে পড়ে বাঁচতে হবে তো নাকি? আর শহরের বড় হাসপাতালে মেয়েটার চিকিৎসা করাতে হলে তো অনেক টাকার প্রয়োজন। গিন্নি, তুমি এতটা ভেঙে পড়ো না, আমি দেখছি কি করা যায়। শোনো, তুমি খামারের মরে যাওয়া হাঁস মুরগিগুলো ফেলে দিয়ে এসো, কেমন? আমি কাজের খোঁজে গেলাম। এসব বলে টোনা চলে যায়। এদিকে টুনি খামারের সব মরা হাঁস মুরগি ঝুড়িতে নিয়ে ফেলে দিতে যায়। হাই হাই, তোদের খামারে সব হাঁস মুরগি মরে গেছে নাকি টুনি? হ্যাঁ গো বুড়িমা, সব শেষ হয়ে গেল আমাদের। এই খামার একমাত্র উৎস ছিল আমাদের সংসার চালানোর, সেটাও শেষ হয়ে গেল গো বুড়িমা, সেটাও শেষ হয়ে গেল। মন খারাপ করিস না টুনি, শুধু তোদেরই না, এবার বনে সবার হাঁস মুরগি মরে সাপ হয়ে গেছে। বনের মধ্যে হাঁস মুরগির রোগ এসেছে, তার জন্যই এমনটা হয়েছে। আমার খামারের মুরগিগুলো মরে গেছে রে, কি যে রোগ এলো বনে কে জানে। থাক রে, যাই আমি, একটু উত্তরের বনে যেতে হবে আমায়। না, কারো কাছেই তো তেমন কোনো কাজ পেলাম না, কাজ না পেলে খাবো কি? আর মেয়েটার চিকিৎসাই বা করাবো কি করে? হে সৃষ্টিকর্তা, আমায় একটা পথ বলে দাও, আমি এখন কি করব? এই যে, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? কে কথা বলছে এখানে? এই যে, এদিকে তাকিয়ে দেখো, আমি পেয়ারা গাছ কথা বলছি। ও, পেয়ারা গাছ তুমি? হ্যাঁ আমি। এবার বলো তো কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কাঁদছো? আমার সামনে কেউ কাঁদলে মোটেও আমার ভালো লাগে না জানো। পেয়ারা গাছ, তুমি শুনে আর কি করবে, গরিবের কপালে যা আছে তাই ঘটেছে। আহা, এসব না বললে আসল ঘটনা বলো তো কি হয়েছে। ঠিক আছে, শোনো তবে। শুনলে তো সব ঘটনা, আমি অনেক অসহায় হয়ে পড়েছি পেয়ারা গাছ, কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি আছি তো। এই পেয়ারা গাছের কাছে যখন এসেছো তবে নিশ্চয়ই সাহায্য পাবে। কিন্তু পেয়ারা গাছ, তুমি কি করে সাহায্য করবে? তোমার গাছে তো কোনো ফল নেই। ফল নেই তো কি হয়েছে, এখন ফল ধরবে? দেখো না কি করি আমি। পেয়ারা গাছ জাদু করে, আর পেয়ারা গাছে বড় বড় হাঁসের ডিম ধরে। একই কাণ্ড পেয়ারা গাছ, তোমার গাছে পেয়ারা ধরার পরিবর্তে হাঁসের ডিম ধরলো, তাও আবার সোনার হাঁসের ডিম। বাবারে বাবা, এত বড় হাঁসের ডিম আমি তো এ জন্মে কেন, সাত জন্মেও দেখিনি। আচ্ছা পেয়ারা গাছ, তুমি কি কোনো জাদুই গাছ নাকি? হ্যাঁ গো, আমি এক জাদু সম্পূর্ণ পেয়ারা গাছ। গাছ মাতার আশীর্বাদে আমি এমন ফলের পরিবর্তে হাঁসের ডিম ধরাতে পারি। আমি সাধারণ গাছ রূপেই থাকি জানো, কিন্তু অসহায়দের সাহায্য করার সময় আমি আমার আসল রূপে ফিরে আসি। এবার তুমি এখান থেকে একটা বড় হাঁসের ডিম ছিঁড়ে নাও তো দেখি। টোনা পেয়ারা গাছের কথা মতো একটা বড় হাঁসের ডিম গাছ থেকে ছিঁড়ে নেয়। শোনো পাখি, এই হাঁসের ডিম একটা জাদুই ডিম, তুমি এই হাঁসের ডিমের কাছ থেকে অনেক সোনার ডিম পাবে জানো, সেগুলো বিক্রি করে তুমি তোমার সকল অভাব পূরণ করতে পারবে। এই হাঁসের ডিম তোমার সব সমস্যার সমাধান করবে। পেয়ারা গাছ, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, হয়তো তোমাদের মতো গাছকে সৃষ্টিকর্তা আমাদের মতো গরিব অসহায় পাখিদের সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। দোয়া করি এভাবেই যেন অসহায়দের পাশে সর্বদা থাকতে পারো।
হ্যাঁ গো আমারও ইচ্ছে। এবার বাড়ি ফিরে যাও, সন্ধ্যা হয়ে আসছে যে। কি গো সারাদিন তুমি কোথায় ছিলে? ও মা কি এত বড় হাঁসের ডিম, তাও আবার সোনার! তুমি এই ডিম কোথায় পেলে গো? কারো জিনিস আবার চুরি করেছো নাকি? আরে না গো গিন্নি, চুরি করব কেন? এই হাঁসের ডিমের একটা রহস্য আছে, শোনো তবে। ও মা কি বলছো তুমি এসব? এ তো খুব ভালো কথা গো টুনটুনির বাবা, এবার বুঝি আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে, মেয়েটাকে শহরের হাসপাতালে চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ গো গিন্নি হ্যাঁ। তবে টুনটুনের বাবা, একবার ওই হাঁসের ডিমের কাছে সোনার ডিম আরো চেয়ে দেখো না গো। আচ্ছা ঠিক আছে, এই যে জাদুই বড় হাঁসের ডিম, আমাদেরকে কিছু সোনার ডিম দাও তো। টোনার কথা শেষ হতে না হতে বড় হাঁসের ডিমটা আলোকিত হয়ে ওঠে, আর হাঁসের ডিম থেকে অনেকগুলো সোনার ডিম বের হয়ে যায়। ও বাবা, এ তো দেখি সত্যি সত্যি জাদুই ডিম, সত্যি পেয়ারা গাছ আমাদের অনেক উপকার করলো। শোনো, আজ তো রুটি ডাল বানিয়েছি, তুমি বরং কাল সকালে সোনার ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাবে, কেমন? ভালো মন্দ বাজার সদাই করে আনবে। সে তো আনবই গিন্নি, আমাদের মেয়েটার জন্য যে টাকা জমাতে হবে। টুনটুন মা তুই চিন্তা করিস না মা, এতদিন টাকার অভাবে তো চিকিৎসা করাতে পারিনি, কিন্তু এবার তুই দেখতে পাবি রে মা। তুমি সত্যি বলছো বাবা, আমি চোখে দেখতে পারবো, আমার যে খুব ইচ্ছে করে তোমাদের দেখতে। দেখবি রে মা দেখবি, এবার তুই পুরো পৃথিবীটাকে দেখতে পারবি, আমরা সে ব্যবস্থা করব। এরপর থেকে টোনা বড় হাঁসের ডিম থেকে সোনার ডিম নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সোনার ডিম বিক্রি করে টোনার অনেক উন্নতি হয়, আর টোনা তার অন্ধ মেয়ের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। বাবা বাবা আমি দেখতে পাচ্ছি, ও মা মা দেখো আমি আমার চোখে সব দেখতে পাচ্ছি। মা আমার খুব আনন্দ হচ্ছে মা। আমাদেরও খুব আনন্দ হচ্ছে রে মা। টোনা টুনি তার মেয়েকে নিয়ে আনন্দ করতে থাকে। এদিকে বাজারের এক শ্যাকরা কালুকাক ভাবতে থাকে, আচ্ছা এ টোনা প্রতিদিন এতগুলো সোনার হাঁসের ডিম পাচ্ছে কোথায়? ও তো সারাদিন বাড়িতেই থাকে, তেমন কোনো কাজ করতেও দেখি না, তাহলে এত এত সোনার ডিম কোথায় পাচ্ছে? প্রতিদিন আমার কাছে সোনার ডিম বিক্রি করতে আসে না, ব্যাপারটা দেখতে হবে তো, টোনার দিকে আমার নজর দিতে হবে। হ্যাঁ শ্যাকরা কালুকাক টোনার উপর নজর দিতে থাকে, আর একদিন আড়াল থেকে কালু সবটা দেখে ফেলে। ও আচ্ছা, তাহলে এই বড় সোনার হাঁসের ডিম থেকে টোনা এত ডিম পাচ্ছে, নিশ্চয়ই হাঁসের ডিমটা জাদুই ডিম, এটা তো আমার চুরি করতেই হবে। শ্যাকরা কালু সুযোগ বুঝে টোনার বাড়ি থেকে ওই বড় হাঁসের ডিমটা চুরি করে নিয়ে যায়। এবার আমি বড় হাঁসের ডিম থেকে অনেক সোনার ডিম নেব, অনেক, আর সেগুলো দিয়ে সোনার জিনিস তৈরি করব, তাহলে আর আমাকে আলাদা করে সোনা কিনতে হবে না। আমার টাকা বেঁচে গেল। যেমন ভাবনা তেমনই কাজ, কালুকাক জাদুই হাঁসের ডিম থেকে সোনার ডিম নিয়ে সেগুলো দিয়ে সোনার বিভিন্ন রকমের সোনার গহনা বালা তৈরি করে। আরে আরে এটা কি হলো, একটু আগে তো এতগুলো গহনা তৈরি করলাম, কিন্তু গহনাগুলো এমন গোবর হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, সোনা কি করে গোবর হয়ে যাবে? এখানে আবার ভূত আছে নাকি? ওরে বাবা, লোভী কাক, এসব তো লোভের ফল, এখনো সময় আছে, ভালো চাস তো এই বড় হাঁসের ডিম টোনার বাড়িতে দিয়ে আয়, নয়তো তুই ধ্বংস হয়ে যাবি। দিয়ে আয় বলছি। কে কে আপনি? না না, আমাকে ধ্বংস করবেন না, দয়া করুন, দয়া করুন আমার উপর, আমি এখনই টোনাকে তার হাঁসের ডিম ফিরিয়ে দিয়ে আসছি, লাগবে না লাগবে না আমার সোনার ডিম। ওরে বাবারে, শ্যাকরা কালু আওয়াজ শুনে ভীষণ ভয় পেয়ে যায়, আর টোনার হাঁসের ডিম টোনার কাছে ফিরিয়ে দেয়, আর টোনার কাছে ক্ষমা চেয়ে নেয়। তো বন্ধুরা,
আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।